হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। গাইস, আমার সামনে রয়েছে লোটাস প্ল্যান্টস। গাইস, এই লোটাস প্ল্যান্টসে বয়স প্রায় 1 বছর হতে চলেছে। গাছগুলো দেখুন, এই লোটাস প্ল্যান্টস থেকে আমি গতবার বেশ কিছু লোটাস ফ্লাওয়ার পেয়েছি, কিন্তু যত দিন গড়াচ্ছে আস্তে আস্তে গাছটি প্রায় মারা যাবার পথে। তাহলে গাইস, চলুন আমরা এটিকে চেক করে নেই, এই প্ল্যান্টস এর কি সমস্যা। গাইস দেখুন, লোটাস প্ল্যান্টস এর প্রচুর সংখ্যক রুটস ফর্মেশন হয়েছে এবং এখানে সয়েল মিক্স নেই বললেই চলে, অর্থাৎ রুটস এর তুলনায় সয়েল মিক্স খুবই সামান্য পরিমাণ। দেখুন গাইস, প্রচন্ড রুটস বাউন্ড হয়ে গিয়েছে। গাইস, আমি একটি এখানে বড় প্ল্যান্টার নিয়েছি, এটি অ্যাকচুয়ালি প্লাস্টিক বল। এই বলটিতে 1 মাস পূর্বে সয়েল মিক্স তৈরি করে রেখেছিলাম এবং এই সয়েল মিক্সে রয়েছে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানোর ফার্টিলাইজার এবং পটাশিয়াম সালফেট। ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং কম্পোস্ট কাউডাং ম্যানোর ফার্টিলাইজার 1 মুঠো করে এবং বাকি অংশ নর্মাল গার্ডেন সয়েল দিয়েছি এবং 1/2 টিস্পুন পটাশিয়াম সালফেট দিয়ে নর্মাল ওয়াটারে ইমার্স করে রেখেছি, যাতে করে সয়েল মিক্সগুলো সম্পূর্ণরূপে পচে যায় এবং ফার্টিলাইজার্সগুলো ডিকম্পোজড হতে শুরু করে। গাইস, যেহেতু লোটাস প্ল্যান্টসের রুটসগুলো খুবই নাজুক, তাই আমি একে সম্পূর্ণরূপে সয়েল মিক্স থেকে ছাড়িয়ে দিচ্ছি না, একে আমি এভাবেই প্ল্যান্টারে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়েল মিক্সগুলো সরিয়ে দিতে পারেন, কারণ গাইস এটিকে আমি প্ল্যান্টারে ট্রান্সফার করে দিয়েছি। এবারে আমি প্ল্যান্টারটিকে বড় একটি বোলে রেখে দিয়েছি এবং এতে আমি নর্মাল ওয়াটার দিয়ে বড় বাউলটিকে পূর্ণ করে দিচ্ছি। আমরা কখনো সরাসরি প্ল্যান্টারের ভেতর ওয়াটারিং করব না, শুধুমাত্র বড় বাউলটিতে অর্থাৎ প্ল্যান্টারের বাইরে ওয়াটারিং করব। গাইস, বাউলটি পূর্ণ হয়ে গিয়েছে। এবারে আমি এই বাউলটিকে 3 দিনের জন্য একটি ছায়াযুক্ত স্থানে রাখব, কারণ এই বাউলটিতে যদি ডিরেক্ট সানলাইট লাগে তবে ওয়াটারগুলো বেশ হট হয়ে যাবে। যেহেতু লোটাস প্ল্যান্ট সবেমাত্র রিপটিং করা হয়েছে, তার উপরে যদি হট ওয়াটার হয় তবে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বা লিফগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাইস, আমরা দেখতে পাচ্ছি কিছু লিফ এবং কিছু ময়লা ভেসে উঠেছে, এগুলো আমি রিমুভ করে দিব। আর যে সকল কাদাযুক্ত রয়েছে সেগুলো 3-4 ঘন্টার মাঝেই অথবা 1/2 বেলার মাঝেই ক্লিয়ার হয়ে যাবে এবং যতটুকু সম্ভব প্ল্যান্টারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাইস, পটিং করার প্রায় 15 দিন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, মৃতপ্রায় লোটাস ফ্লাওয়ার্স প্ল্যান্ট থেকে বেশ কিছু লিফ বের হচ্ছে, গাছটি মূলত প্রায় মারাই যাচ্ছিল। এভাবে যদি আমরা রিপটিং করি তবে লোটাস ফ্লাওয়ার্স প্ল্যান্ট মারা যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি এবং পরবর্তী সিজনে প্রচুর সংখ্যক লোটাস ফ্লাওয়ার্স উপহার পেতে পারি। গাইস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।